নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাতাবাড়িতে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এক পাচারকারী। মূল্যবৃদ্ধি, হাইলাকান্দিতে প্রতিবাদের সরব সিপিআইএম, স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে। কটামনিতে দুপা নিয়ে জন্মাল গোবাছুর, পরিদর্শনে উৎসুক জনতার হিড়ি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ড্রাগস বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানাধীন ভেটারবন্দ এডি ক্যাম্পের পুলিশ। তাদের হাতে ধরা পড়ল এক পাচারকারী সহ প্রায় 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। জানা গেছে, মঙ্গলবার দুপুর 2 নাগাদ এডি ক্যাম্পের সম্মুখে নাকাত চেকিং এর সময় ইনচার্জ নুরুল আমিন বড়ভুইয়া, পুলিশ কর্মী নুরুল আমিন সহ অন্যান্যরা মিজোরাম থেকে করিমগঞ্জ অভিমুখে আসা একটি প্রাইভেট ইনোভা গাড়িতে তল্লাশি চালালে একটি কার্টুনের মধ্যে থেকে 1 লক্ষ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এমন সময় নেশা সামগ্রীর মালিক অবস্থা বেগতিক দেখে পালাবার চেষ্টা করলে তাকে বাইকযোগে পিছু ধাওয়া করে আটক করে পুলিশ। ধৃতের নাম বুরহান উদ্দিন, পিতার নাম শাহাবুদ্দিন, বাড়ি করিমগঞ্জের আওলাবাড়ি সংলগ্ন ছালেপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য 3 কোটি টাকার মতো হবে। এদিকে ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে অকুস্থলে ছুটে যান রাতাবাড়ি থানার ওসি রতন দাস। বর্তমানে নেশা সামগ্রী সহ আটক পাচারকারী যুবকটি রাতাবাড়ি পুলিশের জিম্মায় রয়েছে। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রন্ধন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সিপিএম এর হাইলাকান্দি জেলা কমিটি বিক্ষোভ কর্মসূচি পালন করল। বুধবার বেলা 12 নাগাদ জেলা সম্পাদক অধীরনাথের নেতৃত্বে দলের কর্মকর্তারা ব্যানার এবং প্লে কার্ড সহ দলীয় পতাকা হাতে নিয়ে হাইলাকান্দিতে জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে জেলা সম্পাদক অধীরনাথের নেতৃত্বে এক প্রতিনিধি দল হাইলাকান্দির জেলা শাসক রোহন কুমার ঝার মাধ্যমে বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রেরণ করেন। এরপর এক সাংবাদিক সম্মেলনে অধীরনাথ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারকে সাফ জানিয়ে দেন, অতিসত্বর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ না করলে সিপিএম রাজ্যব্যাপী গণ আন্দোলনে নামতে বাধ্য হবে। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কার্যনির্বাহী সদস্য অনন্ত দাস, চিন্তাহরণ শুক্লবৈদ্য, কুমুদ দাস, আলাউদ্দিন মজুমদার, বুরহান উদ্দিন চৌধুরী, পদ্মমোহন ত্রিপুরা, ইলিয়াস খাসিয়া প্রমুখ। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আজকে সমস্ত আসাম রাজ্য জোড়া আন্দোলনের কর্মসূচি হিসেবে আমরা আমাদের অফিস থেকে জেলা উপায়ুক্তের কার্যালয় পর্যন্ত আমরা স্কোয়াড করে যাই এবং সেখানে মিছিল করে যাই, সেখানে অবস্থান করি প্রায় ঘণ্টাখানে এবং হাইলাকান্দি জেলা উপায়ুক্তের নিকট একটা স্মারকপত্র আমরা প্রদান করেছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। মূলত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষব্যাপী লড়াই আন্দোলন চলছে আমাদের পার্টির উদ্যোগে। অদ্ভুতভাবে জন্ম নিল এই গোবাছুর, পেছনের দুটি পা নিয়ে স্বাভাবিকভাবে জন্মালো এই বাছুরটি। এই দুটি পা নিয়ে জন্মানো বাছুরটিকে পরিদর্শন করতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় কটামনি এলাকায়। জানা যায়, কটামনি এলাকার ইছারপাড় গ্রামের জৈনিক নজরুল ইসলামের একটি গাভী মঙ্গলবার সকালবেলা স্বাভাবিকভাবে এক বাছুরের জন্ম দেয়। তার মাত্র দুটি পা রয়েছে, যদিও অস্বাভাবিক শরীর গঠন নিয়ে বাছুরটি জন্মেছে, তবে সে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। এদিকে বাছুরটির দুপা নিয়ে জন্মানোর কথা এলাকায় ভাইরাল হতে ছুটে আসেন এলাকার স্থানীয়রা। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের রংপুর নরসিংহ আখড়ার মাসব্যাপী নিয়ম মাস অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হল। এ উপলক্ষে বুধবার ভোর 5টায় রংপুর নরসিংহ আখড়া থেকে এক নগর কীর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আখড়া থেকে নগর কীর্তন বের হয়ে সদরঘাট গৌরীয় মঠ পর্যন্ত পরিক্রমা করে ফের আখড়ায় ফিরে আসে।
পরে ভোগারতি সহ প্রায় 3,000 ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করে মাসব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আখড়ার সাধারণ সম্পাদক শ্যামাপদ রায় জানান, প্রতি বছরই কার্তিক মাসকে নিয়ম মাস হিসাবে পালন করা হয়। ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ অনুসারে নিয়ম মাসের এই এক মাস জুড়ে কীর্তন পরিবেশন করবেন বা সহযোগিতা করবেন, সেই কীর্তনে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু উপস্থিত থাকেন। সে নির্দেশ মতে আখড়াতে প্রতি বছরই কার্তিক মাসের শুরু থেকে কার্তিক সংক্রান্তি পর্যন্ত নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান তিনি। আমরা এলাকাবাসী নরসিংহের ভক্তবৃন্দ সর্বসম্মতভাবে এবং সকলের সহযোগিতায় আমরা এই কীর্তনের সমাপন করছি। আমরা নরসিংহ আখড়া থেকে সদরঘাট শান্তিপাড়ার গৌরীয় মঠ পর্যন্ত পরিক্রমা করে নগর কীর্তন করে আজকে নরসিংহ আখড়াতে এসে আমরা এটার সমাপন ইয়ে করছি এবং সহস্রাধিক ভক্তবৃন্দের সমাগমের মাধ্যমে এই সমাপন উৎসব উদযাপিত হয়েছে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ অনুসারে যে এই নিয়ম মাসের এক মাস যারাই আমার কীর্তন পরিবেশন করবে বা যারা সহযোগিতা করবে আমি তাদের জন্য স্বয়ং উপস্থিত থাকি এই কীর্তনে, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ। এবং এই নির্দেশ এবং এই সময়ে এই কীর্তনে কোনো সূচি পবিত্রতা কোনো কিছুর দরকার নাই, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর নিজস্ব নিজের মুখবাণী মুখশ্রিত বাণী। আর এই নরসিংপাড়ার আজকে এই মন্দির উদযাপন থেকে এখন পর্যন্ত 32 বছর রয়েছে, এই 32 বছর ধরে এই কীর্তন চলিয়ে আসে। শিলচর শহর সংলগ্ন মধুরবন্দে পাট্টা জমি খাস করার অভিযোগে এনে পাটোয়ারি সহ কাননগোকে অভিযুক্ত করে মোট 7 জনের বিরুদ্ধে মামলার পরও কেন নীরব ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন বলে প্রশ্ন উত্থাপন করলেন মামলাকারীরা। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, গত 15 নভেম্বর সদর কাননগো রথীন্দ্র দাস ও আব্দুল জলিল বুড়ভুইয়া, পাচোয়ারি বদিউল আলম লস্কর, এএসএ ঋতুরাজ গগৈ সহ ভূমাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ করেন। থানায় মামলা দায়ের করেন নুরুল হোসেন মজুমদার। কিন্তু থানায় মামলা দায়ের করার পরও কেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। রাজ্যে ভূমাফিয়াদের দালাল রাজ উৎখাত করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রয়াসের ঠিক বিপরীত ভূমিকায় কেন পালন করছে পুলিশ প্রশাসন, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তিনি। আমি নিজে থানায় এফআইআর করছি গত 15 তারিখে। এফআইআর করার পরেও এখনো আমাদের থানা কিছুটা কার বিরুদ্ধে এফআইআর করেছেন? এটা পাটোয়ারি কানুঙ্গোর ওই 6টি মানুষের বিরুদ্ধে, পাটোয়ারি আব্দুল জলিল লস্কর, কানুঙ্গোর আব্দুল জলিল লস্কর, পাটোয়ারি বদল ইসলাম লস্কর, আরও দুইজনের নাম কী কী আছে। পুলিশ তাদের কিচ্ছু করে নাই, ওটা তারা মোটা অঙ্কের লুবে এইসব জিনিস করছে, মোটা অঙ্কের লুবে। খাস জমিন নাই ওইটার মোটা অঙ্কের লুবে, পাট্টালেন্ডের জমিন খাস, যদি ওটা খাস থাকতো কিভাবে ওইখানে গোডাউন গড় তৈরি হইতো সেটাই প্রশ্ন। এছাড়া ভূমাফিয়াদের হুমকিতে আতঙ্কিত স্বামীহারা মহিলা তথা মামলাকারীরা আত্মীয় রোশানা বেগম সদিউল জানান, এই ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি অবগত করাবেন এবং এর থেকে সুবিচার না পালে তিনি 2 সন্তানদের নিয়ে আত্মহত্যা করবেন বলে সাফ ভাষায় জানিয়ে দেন। রোশনারা বেগম সদিওল, আমার বাসা রাধা মাধব রুট বিলপার ইন্দ্রপ্রস্থ হোটেলের সামনে। আমার হাজব্যান্ড ফিরুজ আহমেদ সদিওল উনি মারা গেছেন 2020 মে মাসের 10 তারিখে। এরপর থেকে আমি 2টা বাচ্চা নিয়ে এখানে থাকি। ওই আমার ছোটো ছোটো 2টা বাচ্চারে নিয়ে যে আমি থাকি, ওই গ্রামের মানুষে আমার অনেক আগে আমার কইছিল বাড়িটা বিক্রি করার লাগে, আমি মানছি না। আমি কইছি আমি এই বাড়িটা বিক্রি করে কই যেতাম, কিন্তু তারা এরপর থেকে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে তারা এত আমার ইয়ে করে অত্যাচার করে রাখি। এই অত্যাচারগুলো আমি সহ্য করতে না পারিয়া আমি এফআইআর করছি সদর থানায়। এরপরে আমার পাঠানি হয়েছে রাঙ্গিহাড়ি থানাতে। আমি সব জায়গায় এফআইআর করা সত্ত্বেও আমি কোনো সুবিচার পাইছি না। না পাওয়ার কারণে আমি মনস্থ করছি যে
সিএম স্যারের কাছে আমি নিজে বাচ্চা দুইটারে লইয়া যেতাম, কাগজ জড়াইয়া ধরিয়া কইতাম, স্যার আমারে আমার একটা সাইড দেন, না হইলে আমরা কিন্তু বাচ্চা দুইটা নিয়ে আসুই। রাজ্যের শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটনার চেষ্টা চালাচ্ছে আজমল ফাউন্ডেশন, ছেলে মেয়েদের সমান গুরুত্ব দিয়ে চলছে ফাউন্ডেশন। বুধবার বদরপুরে ঠিক এই কথা জানালেন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি তথা যমুনামুখের বিধায়ক সিরাজউদ্দিন আজমল। বরাকের জনগণের দাবি মতো এদিন বদরপুরে আজমল ফাউন্ডেশনের সুপার 40 এর শুরু করার উদ্যোগ নেওয়া হয়। বদরপুর এসবিআই বিল্ডিং এর পেছনে আগামী বর্ষের ক্লাস শুরু হবে। সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা ব্যবস্থা সহ দেশের সবচেয়ে ভালো ফ্যাকাল্টিরা এতে শিক্ষাদান করবেন। হোজের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তারা কোনো ফারাক থাকবে না বলে জানান তিনি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ডিরেক্টর ডক্টর খসরুল ইসলাম, জেনারেল ম্যানেজার ডক্টর এম আর এইচ আজাদ, সুপার 40 এর ইনচার্জ আব্দুল কাদের প্রমুখ। যেহেতু বরাক ভ্যালি থেকে অনেক স্টুডেন্ট, বিশেষ করে মেয়েরা অতি কষ্ট করে হুজাইতে গিয়ে পড়াশোনা করে, আমাদের মরিয়ম আজমল উইমেন কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আজমল কলেজ অফ আর্টস কমার্স সায়েন্স বা আজমল ল কলেজ বা আমাদের নাজির আজমল মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন, এই প্রতিষ্ঠানগুলোতে মার্কাজ একাডেমিতে যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী বরাক ভ্যালির বিভিন্ন জেলার থেকে এবং ত্রিপুরা থেকেও যায়, এবং অভিভাবকরা যথেষ্ট কষ্ট করেন, অনেক সময় ট্রেনে বা অনেক সময় বাই রোডে যেতে যথেষ্ট কষ্ট হয়, বারবার যেতে হয়। তো এই কথা চিন্তা করে আমাদের ট্রাস্টি মহাবদুলুদ্দিন আজমল সাহেব এবং সিরাজউদ্দিন আজমল সাহেব ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বরাক ভ্যালিতে আমাদের আজমল ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন হবে, এবং এতদঞ্চল থেকে যথেষ্ট আবেদন যারা শিক্ষিত সমাজ আছেন ওনারা আমাদের ট্রাস্টিদের কাছে আবেদন রেখেছিলেন যে বরাক ভ্যালিতে আজমল সুপারফোর্টের একটা সেন্টার দেওয়ার জন্য। যেহেতু আজমল সুপারফোর্টি ইতিমধ্যে যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে, গত বছর 82 জন ছাত্রছাত্রী মেডিকেলে স্থান পেয়েছিল, এবং এইবার আমরা আশা করছি 160 জনের মতো ছাত্রছাত্রী মেডিকেল কলেজে স্থান পাবে এবং আরও ভালো রেজাল্ট ভবিষ্যতে হবে। এই দিক থেকে আমাদের অভিভাবকদের কাছ থেকে যথেষ্ট আবেদন আসছিল, এবং এটা বিবেচনা করে আমাদের ট্রাস্টি মহাবদরুদ্দিন আজমল সাহেব এবং সিরাজউদ্দিন আজমল সাহেব বরাক ভ্যালিতে একটা সেন্টারের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং প্রতিজ্ঞা মতে এই বছর আমরা তার জন্য কর্তব্য নেই অবহেলা। জনগণের সুরক্ষার্থে দিনরাত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন পুলিশরা। কর্তব্য নিষ্ঠার মধ্যে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। শরীর ঠিক না থাকলে কর্তব্য সম্পাদন সঠিকভাবে সম্ভব হবে না, তাই সর্বাবস্থায় শরীরকে ঠিক রাখতেই হবে। বুধবার করিমগঞ্জ পুলিশ রিজার্ভে করিমগঞ্জ লায়ন্স ক্লাব ফ্রন্টলাইন আয়োজিত ডায়াবেটিস রোগের ওপর এক শিবিরে উপস্থিত হয়ে ঠিক এমনই অভিমত ব্যক্ত করলেন জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। সংগঠনের পক্ষ থেকে এহেন শিবির আয়োজিত করার জন্য সংগঠন কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এদিনের শিবিরে ডায়াবেটিস রোগীদের পরীক্ষা নিরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসকরা। পুলিশৰ কাৰণেও যেতিয়া চোৱা যায় পুলিচত, তেতিয়া মানে স্পেচিফিকেলি মানে অকণমান এইজ হৈ যোৱাৰ পিছত দেখা যায় যে মেক্সিমাম পুলিচ পাৰ্চনৰ কিবা নহয় কিবা এটা হাই প্ৰেছাৰ হওক, ডায়েবেটিছ হওক, তেনেকুৱা তেনেকুৱা কিছুমান ৰোগ ওলাই পৰে। আৰু এইটোৰ অনলি ৰিজন মোৰ মতে যে অকণমান নেগলিজেঞ্চ হৈ যায়, বিকজ বহুত বেছি ডিউটি কৰিব লগা হয়, বহুত বেছি ষ্ট্ৰেছফুল কাম হয়, যোনে থানাত পষ্টেড হয় তেওঁলোকৰ মানে দিনে ৰাতি কাম কৰি থাকিবলগীয়া হয়, আৰু নিজৰ হেল্থটোত একদম ধ্যান দিয়া নহয়। সেইটো কাৰণে বস্তুবিলাক যিহেতু ডিটেকশ্যন নোহোৱাকৈ, চাপ'জ হাই বি পি আছে বা হাই ব্লাড চুগাৰ আছে, কাৰণে ডিটেকশ্যন নহয় 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 4-5 বছৰ 6 বছৰ যেতিয়া গুচি যায়, তেতিয়া বস্তুটো একদম মানে ডিটেৰিয়ৰেট কৰি যায় আগ্ৰাফ। এতিয়া সেইটো কাৰণে এনেকৈ ৰেগুলাৰলি যদি স্ক্ৰিনিং কেম্প পাতি থকা যায়, আমি আমাৰ মানে হেল্থৰ ষ্টেটাছটো কি আছে সেইটো জানি থকা যায়, আৰু এইটো এইটো ভেৰি ইম্পৰ্টেণ্ট। মানে এনেকুৱা নহয় যে অকল বহুত মানে বয়স থাকিলেহে ডায়েবেটিছ হ'ব পাৰে, এনেকুৱা নহয়। হাই ব্লাড চুগাৰটো মানে বহুত কম বয়সতো মানুহৰ হ'ব পাৰে, মানে ফুড হেবিটছ লৈ পেলাই নিজৰ লাইফ মানে কি ধৰণে লাইফষ্টাইলটো লৈছিলে, তো সেইটো কাৰণে এভৰিওৱান ইন চাৰ্ভিছ আগবাঢ়ি আহিব লাগে। পুরো কার্তিক মাসকে নিয়ম মাস বলে অভিহিত করা হয়। এই মাস জুড়ে চলে প্রতিদিন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামগান। পৌরাণিক পরম্পরাকে অব্যাহত রেখে পূর্ব সিঙ্গারির বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের পুরুষ ও মহিলা উভয় মিলে পূর্ব সিঙ্গারির 5টি মন্দির পরিক্রমা করেন। পরিক্রমা করাকালীন ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন করে পুরো গ্রামকে মোহিত করে তোলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে সকলের মঙ্গল কামনা করেন।
আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য বড় একটা উৎসব, যা উৎসব আমরা রাত্রে ভগবানকে আমরা আরাধনা করি, ভগবানকে আমরা জাগৃত করি, রাত্রে 2-2:30 থেকে ভগবানকে আমরা তপের এবং সাধনার মাধ্যমে জাগৃত করি, যার জন্য ভগবান আজকে পাতাল থেকে কয়েকদিন পর উৎপত্তি হবে, সেটা হলো উত্থান একাদশী। সেই উত্থান একাদশীতে আমাদের সমগ্র আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আমরা তাকে সাদর সম্ভাষণ করব। আজকের এই পুণ্যতিথিতে 30 দিন যাবত আমাদের ভাগবত পাঠ, গীতা পাঠ, রামায়ণ পাঠ, এই কার্তিক মাস আমাদের লক্ষ্মী পূর্ণিমা থেকে আমাদের কার্তিক পূর্ণিমা পর্যন্ত চলবে। এই নিয়ম আমাদের আগের থেকে আমাদের পরম্পরা চলে যাচ্ছে। এর মধ্যে এই 30 দিনের মধ্যে আমাদের এই যুবতী বৃন্দ আপনারা দেখতেছেন, এই যুবতী বৃন্দে আমরা গ্রামে একটা বড় উৎসব করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। এই অনুরোধের কারণে আজকে এই যুবক এবং যুবতী একত্রিত হয়ে এই প্রভুর নাম নিয়ে যাত্রা করবে। এতে 3টা মন্দির অথবা 5টা মন্দির তারা পরিক্রমা করবে। এই পরিক্রমার মাধ্যমে সমগ্র বিশ্ব, সমগ্র আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এই সংস্কারকে ধরে রাখবে, সংস্কারকে ধরে তুলবে, এই সংস্কারকে আরো দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে অবমাননাকর কুমন্তব্যের জন্য কঙ্গনা রানাওয়াতের ছবি পুড়িয়ে প্রতিবাদ জানালো হাইলাকান্দি জেলা NSUI। কঙ্গনা রানাওয়াত দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। কঙ্গনার মতে 1947 সালে ইংরেজিতে দেশ স্বাধীনতা লাভ করেনি, সেই সময় শুধু ভিক্ষা পেয়েছেন স্বাধীনতা সংগ্রামীরা। দেশ স্বাধীনতা লাভ করেছে 2014 সালে। এত সব মন্তব্য করার পরও কিভাবে এই কঙ্গনাকে পদ্মশ্রী পুরস্কার ভারত সরকার কর্তৃক দেওয়া হয়, প্রশ্ন তুললেন হাইলাকান্দি জেলা NSUI-র সভাপতি আব্দুল আহাদ বড়ভুইয়া, উপসভাপতি মজুমদার ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক মাসুদ আক্তার বড়ভুইয়া, রাশেল বড়ভুইয়া, সম্পাদক হাসান লস্কর সহ অন্যান্য পদাধিকারীরা। তারা ভারতের রাষ্ট্রপতির কাছে দাবি করেছেন যে কঙ্গনার পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত, সেই কুলাঙ্গার মহিলার উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে জোরালো দাবি রাখেন তারা। আজকে আমরা হাইলাকান্দি এসওয়াই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কারণ ভারত সরকার ওনাকে আমরা জানি পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে গত 2-4 দিন আগে, কিন্তু উনি সেই মহিলা যেই মহিলা বলেছিলেন 1947 ইংরেজিতে স্বাধীনতা যেটা মিলেছিল সেটা বিগ মিলেছিল, আর অরিজিনাল স্বাধীনতা মিলেছে 2014 সালে। উনি ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান করেছেন। ভারতবর্ষে এবং বলিউডে অনেক ডিজার্ভিং মানুষ রয়েছে, তাদেরকে দেওয়া না হয়ে ওনাকে দেওয়া আছে। তাই আমরা ভারত সরকারকে এবং ওনাকে ধিক্কার জানাই। ওনার আজকে ফটোতে আমরা কালো দাগ দিয়েছি এবং ওনার ফটো আজকে আমরা জ্বালিয়ে এখানে একটা দিয়েছি, এবং আমাদের দাবি হচ্ছে ওটা ভারতবর্ষ ধরে দাবি চলছে, ওনার পদ্মশ্রী যাতে ফিরে নেওয়া হয়, যেটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের জন্য একটি কালো দিন হিসাবে আমি মনে করি। ধলাই থানা এলাকার জামালপুল ফরেস্ট ভিলেজের বাসিন্দা জামাল উদ্দিন লস্করের বছর 16 দিব্যাঙ্গ কিশোরী নীলিমা বেগম লস্কর গত 30 অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। বিষয়টি ধলাই থানায় জানিয়ে এদিনেই থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন জামাল উদ্দিন লস্করের ছেলে অর্থাৎ নিখোঁজ কিশোরীর ভাই সাজান উদ্দিন লস্কর। কিন্তু নিখোঁজের 18 দিন অতিক্রান্ত হলেও আজ কোনো সন্ধান পাওয়া যায়নি কিশোরীর। এদিকে বুধবার সংবাদ মাধ্যমের কাছে নিখোঁজ কিশোরীর মা ফাতারুল নেশা লস্কর বিষয়টি তুলে ধরে বলেন, তিনি বাড়ির পাশে থাকা নিজের সবজি খেতে চাষের কাজে যান, পরে কাজ শেষ করে ঘরে এসে দেখতে পান তার মেয়েটি ঘরে নেই। এ অবস্থায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এদিকে নিখোঁজ হওয়া 18 দিন পার হয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় তার মেয়ের সন্ধানের কাতর আর্জি জানান তিনি। ফুরির নাম কি তা? লীলিমা বেগম লস্কর। মানে আরিসে, মানে কই থেকে আরিসে, বাড়ির থেকে নি না কই থেকে? বাড়ির থেকে আরিসে 3টার সময়, আমি বন্ধ লালু করা সুরাত লাগছি আর কই
বাদে আইয়া বিয়ালে চাইলাম আশ্রয় নমাই ফুড়িতে মাইছি আর আইয়া চাইলাম তাইলে দোয়ারগড় হাটা অগর অগর কি গেলাম গেলাম আসলে হাঁটলে না তোমার লোক আমরা আসলাম হইতে পারি আশপাশ বাজি বাড়ি টুকাইলাম না তানা জানাইছিলাই নি তানা জানাইছি না খাইয়া টুকাইয়া গিয়া তানা জানাইছি তানা কইছে তুমি তাল্লাস করো এখন আপনি কিতা চাইন এখন আমি অত চাই আর আমার খুড়ি কিলা খবর পাইতাম ও আমি মোবাইলও চাইতাম চাইছি আইয়া আর তোমার খুড়ির নাম কিতা কইছ লিলিমা বেগম লস্কর এখন আপনার দাবি আপনার খুড়ি ফাইতা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার রাতাবাড়িতে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত আটক এক পাচারকারী মূল্যবৃদ্ধি হাইলাকান্দিতে প্রতিবাদে সরব সিপিআইএম স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে কটামনিতে দুপা নিয়ে জন্মাল গোবাছুর পরিদর্শনে উৎসুক জনতার হিড়ি এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।